goodbye. They all see that it's a lie, 'cause we always give it one last try. Yeah, you've watched me break a thousand times. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. That's how it goes. Don't wanna know. I'm turning off my mind so I get by. Good morning, everyone. And today is Monday. And Monday means that our routine is coming back. So, মর্নিং ওয়াকে আমি বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদারটা সাংঘাতিক, মানে প্রচন্ড মেঘলা ওয়েদার। জানি না এদিকে সূর্যি মামার দেখা পাবো কিনা। টুইটির ক্লাসও শুরু হয়ে গেছে, আর টুইটির ক্লাসটা শুরু হলো তারপরে আমি বেরোলাম, কারণ টুইটির ক্লাস চলতে চলতে যদি মানে চলার আগে যদি আমি বেরিয়ে পড়ি না, মানে এখন 8টা মতো বাজে আর কি, তাহলে ওর খুব দুঃখ হয় যে মাম্মি তুমি আমাকে ছাড়া মর্নিং ওয়াকে যাচ্ছ। অ্যাকচুয়ালি ও মর্নিং ওয়াকে আসতে খুব ভালোবাসে, সেই জন্য আমি বললাম ঠিক আছে ও পড়তে বসে যা, টিচারের কাছে এনগেজ হয়ে যাক, তারপর আমি বেরোচ্ছি। ওই জন্য সেই ফাঁকে ঘরের কিছু কাজ ফাজ করে নিয়েছি। ও যতক্ষণ ব্রেকফাস্ট করছিল, যতক্ষণ রেডি হচ্ছিল, ও তো স্নান টান করা হয়ে গেছে, ও একদম রেডি পুরো দিনের জন্য। আর এখন আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি, মর্নিং ওয়াক করা হয়ে গেলে বাড়ি গিয়ে স্নান করে নেব আর আমিও রেডি হয়ে যাব আজকে দিনের জন্য। আর সকাল সকাল যদি একটু মর্নিং ওয়াক করা যায় না, বিশেষ করে এই ঠান্ডার মধ্যে, তাহলে এই যে একটা জড়তা ভাব আসে না, সেটা কিন্তু একদম কেটে যায়। এই গাছটাকে দেখো কি সুন্দর লাগছে, এই গাছটা আর এই দুটো গাছ পরপর, একটা অরেঞ্জ হয়েছে একটা রেড হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এই গাছটা রেড হয়েছে, তাও এখনো ফুল হয়নি, সবগুলো পাতা এখনো রেড হয়নি। সবগুলো পাতা যখন রেড হয়ে যাবে তখন দেখতে আরো সুন্দর লাগবে, অপূর্ব লাগছে। আর এই গাছের পাতাগুলো তো, এই যে এই গাছের পাতাগুলো সব পড়ে যাবে, এগুলো কালার কিছু হবে না, হালকা হালকা ব্রাউন কালার হবে আর পড়ে যাবে, পুরো ফাঁকা হয়ে যাবে জায়গাটা। আর নিচটা যখন পুরো পাতা পড়ে থাকে না, দেখতে খুব সুন্দর লাগে, মানে ওই জায়গাতে হাঁটতেও দারুণ লাগে। আর একটা সুন্দর গাছ এসছে কালারিং।
এখন বানাবো লাঞ্চ। লাঞ্চে আজকে বানাবো হচ্ছে বাঁধাকপির তরকারি, যেটা মাছের মাথা দিয়ে বানাবো, আর করবো হচ্ছে মুসুরির ডাল। আর এখানে আমি ডিম রেখে দিয়েছি, ভেবেছিলাম ডিমের অমলেট করে ঝোল করব, বাট সবারই বক্তব্য হচ্ছে ডিমের অমলেট খাবো শুধু। এখন ঠিক আছে, আমার খাটনি কমে যাবে, তো আমি আগে বসিয়ে দিই ডালটা। ডালটা বসিয়ে দিলে আমার কী হবে, ততক্ষণে আমি বাঁধাকপিটা কেটে ফেলতে পারবো, কারণ বাঁধাকপিটা কাটতে একটু সময় বেশি লাগে না, একদম জিরে জিরে করে বাঁধাকপি কাটতে। তো চলো ঝটপট করে রান্নাটা শুরু করে দিই। আর মুসুরির ডালটা আজকে একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে করব। আর ডালটা সেদ্ধর টাইমে আমি অলরেডি নুন দিয়ে রেখেছি, সেই জন্য আর আমি ফোড়নে নুন টুন অ্যাড করছি না। বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে, আর মাছের মাথাটা ভাজার যে তেলটা ছিল ওই তেলটাকে একটুখানি কমিয়ে নিলাম, অতখানি তেল লাগবে না, আর সেই তেলটা দিয়ে আমি রান্না করবো এই বাঁধাকপিটা। তাহলে মাছের মাথার গন্ধটাও চলে আসবে, আর তেলটা মোটামুটি গরমই আছে। এবার এই তেলটার মধ্যে ফোড়ন দিয়ে আগে আলুটাকে ভেজে নেবো, তারপর পেঁয়াজ টমেটো দিয়ে একদম কষিয়ে নেবো, তারপর আমি বাঁধাকপিটা রান্না করবো। এতে বাঁধাকপির টেস্ট অপূর্ব হয়। চলো হোমওয়ার্ক করে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, হ্যাঁ আমার ম্যাডাম চলে আসবে। এখন ট্যাপটা রেখে দাও, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ট্যাপটা এখন রেখে দাও, হ্যাঁ দেখেছি, এবার ট্যাপটা রেখে দাও, 1 2 3 দেখি ট্যাপটা কেমন রাখতে পারিস, 1 2 3 চলো ওখানে রাখো, এবার খেয়ে নাও তারপর, ওকে তারপর করো।
অনেকক্ষণ পর খুব সুন্দর রোদ উঠেছে বাইরে। একটু রোদ না দেখলে মনে হয় যেন দিনটা শুরুই হলো না, বেশ ভালো লাগছে। আর কালকে টুইটির এই জ্যাকেটটা আর আমার জ্যাকেটটা কেচেছিলাম, ড্রায়ারে দিয়েছিলাম বাট খুব ভালো করে শোকায়নি, একটু কেমন হুডিগুলো ভিজে ভিজে ছিল, তার জন্য ভাবলাম একটু রোদে দিয়ে দিই, রোদে দিলে বেশ সুন্দরভাবে শুকিয়ে যায়। আর এই রোদে দাঁড়াতে, এখন ঠান্ডা পড়ে গেছে তো হালকাভাবে রোদে দাঁড়াতে কিন্তু বেশ লাগছে। এখন ছোটো ছোটো বাচ্চাগুলো সব সাইকেল চালাতে বেরিয়েছে, যারা একদম ছোট আর কি, স্কুল টুল যায় না সেরকম, ছোটো ছোটো তিন চারটে বেরিয়েছে একসাথে সাইকেল চালাতে। অনেকক্ষণ ধরে গল্প পারছি। যাই হোক, ফাইনালি আমার রান্নাবান্না শেষ হয়েছে, ঘর দুর ক্লিন করা হয়ে গেছে, রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে, আর আজকের মতো আপাতত কাজ শেষ হয়ে গেছে রান্নাঘরে। এখন আমাকে করতে হবে কিছু কাজ, ভিডিও এডিটিংয়ে খুব বসতে হবে, আর লাঞ্চ করতে তো দেরি আছে, টুইটির আবার স্কুল শুরু হয়ে গেছে। সো এখন লাঞ্চটা করার কোনো প্রশ্ন উঠছে না, মোটামুটি একটা দেড়টা নাগাদ লাঞ্চ করবো আর কি। যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা করবো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অল টাইম স্মাইল করতে থাকো। তো চলো, ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।